তো আজকে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল যেটা ছিল ইন্টিগ্রেশনের জন্য সেটার একটা কন্টিনিউশন হবে, প্রোডাক্ট রুল বা ইউভি। তো এখানে যা আজকে করাবো পুরোটাই হচ্ছে প্র্যাকটিস, কারণ ইউভি প্রোডাক্ট রুলটা কিভাবে ইউজ করতে হয় সেটা তোমরা অলরেডি শিখছো আমাদের আগের ক্লাসটাতে, আমরা কিন্তু শিখছি। তো আজকে যাতে আমি ফর্মুলাটা একবার একটু লিখবো এবং লিয়েটের ব্যাপারটা এমন রাখবা, তো আমরা এরপরে সিকোয়েন্সিয়ালি আমরা সবগুলা প্রবলেম সলভ করার চেষ্টা করবো বইয়ের। তো ফর্মুলাটা কি ছিল, ইউভি দুইটা ফাংশন যখন গুণাকারে থাকে এবং তাদের আমাদের ইন্টিগ্রেশন করা লাগে, তো একটা হলো ফার্স্ট ফাংশন একটা সেকেন্ড ফাংশন। তো ফার্স্ট ফাংশনকে আমরা ইউ ধরতেছি, সেকেন্ড ফাংশনকে আমরা ভি ধরতেছি। তো তখন ফর্মুলাটা কেমন হয়, ফর্মুলাটা হয় আমরা ফার্স্ট ফাংশনকে রেখে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করতাম মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করতাম ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করতাম, এবং এই যে রেজাল্টটা পাইতাম আমরা এই রেজাল্টের ইন্টিগ্রেশন করতাম, এটা ছিল আমাদের ফর্মুলা। এবং এই ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলায় কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো সেটা আমরা ডিসাইড করতাম লিয়েট থেকে। আমাদের বেসিক্যালি এই পাঁচ ধরনের ফাংশনই কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে? তোমাদের তোমরা যে ধরনের ফাংশন গুলো পাবা এই পাঁচ ধরনের ফাংশনে কোনো না কোনোটার মধ্যে কিন্তু পড়ে। যেমন এল দিয়ে হচ্ছে লগারিদমিক ফাংশন, আই দিয়ে হচ্ছে ইনভার্স ফাংশন, এ দিয়ে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি দিয়ে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ই দিয়ে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই পাঁচ ধরনের ফাংশনের মধ্যেই কোনো না কোনো ফাংশন আমরা ইন্টিগ্রেশন করার জন্য দেওয়া হয় বা কোনো না কোনো ফাংশন আমাদের ডিফারেন্সিয়েশন করার জন্য দেওয়া হয়। সো এই ফাংশনগুলোর মধ্যে আর কাকে আমরা ইউ ধরবো কাকে ভি ধরবো, তো সেটা ডিপেন্ড করে যে আমাদের কোন ফাংশনটা অবস্থানটা কোন দিকে। যেমন যত আমরা এই যে এল এর দিকে যত ফাংশনগুলো থাকবে, যেই ফাংশনগুলো এল এর দিকে থাকে সেগুলোকে আমরা ধরি ইউ, আর যারা ই এর দিকে থাকে তাদেরকে আমরা ধরি ভি। সো এই ক্রম অনুযায়ী আমরা হচ্ছে ইউ আর ভি কে ডিটারমাইন করি। সো এগুলো কিন্তু পুরানো কথা, যাতে কিন্তু রিভিউ করলাম। এখন আমরা প্রবলেম সলভিং এ যাই। সো ধরো প্রথম একটা প্রবলেম নেই, এলএন এলএন অফ এলএন এক্স ডিভাইডেড বাই এক্স, এইটার ইন্টিগ্রেশন করতে হবে। তো প্রথমে তোমরা দেখবা তোমরা এই যাবৎকালে কি কি শিখছো, তোমরা এখন পর্যন্ত শিখছো সাবস্টিটিউশন রুল শিখতে, বিভিন্ন ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছো, ওগুলো কোনোটা দিয়ে কিন্তু এই ফাংশনের ইন্টিগ্রেশন তুমি করতে পারবা না। তাহলে এই ফাংশনটা ইন্টিগ্রেশন করার জন্য এখন আমরা কি করব, আমরা ইউভির সাহায্য নিব, আর তো কোনো ওয়ে নাই। সো ইউভির সাহায্য নিলে এখন আমরা ইউ কাকে ধরবো আর ভি কাকে ধরবো, সো এটা প্রথমে বুঝতে হবে। তো দেখি কে বলতে পারবা এখানে ইউ কাকে ধরবো আর ভি কাকে ধরবো। ভাইয়া লন লন এক্স কে ইউ ধরি, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা লিয়েট অনুযায়ী, দেখো লিয়েট অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে এল এর দিকে, সো এটা হচ্ছে লন লন এক্স, এটা হবে আমার ইউ ফাংশন, আর ওয়ান বাই এক্স যেটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাই এটার অবস্থান যেহেতু পরে তাই আমরা ওইটাকে ভি ধরবো। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী যাকে ইউ ধরি সে প্রথমে বাইরে চলে আসবে, তাহলে এল এন অফ এল এন এক্স এটা বাইরে আসলো, আর ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস যাকে ইউ ধরছি তার ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ এল এন অফ এল এন এক্স, আবার ভি এর ইন্টিগ্রেশন, এবং এই যে রেজাল্টটা পাচ্ছি এই রেজাল্টের ইন্টিগ্রেশন। তো আমরা দেখি কি আসে অ্যান্সার। সো এল এন অফ এল এন এক্স আগের মতোই থাকলো, এল এন অফ এল এন এক্স ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি এল এন এক্স, তাহলে আবার এল এন এক্স আসবে মাইনাস এল এন অফ এল এন এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসবে। প্রথমে এল এন এল এন এর ভিতরে আছে এল এন এক্স, তো এটাকে মনে মনে আমি এক্স ধরবো, তো এল এন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স, তো এল এন অফ এল এন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এল এন এক্স, তো ওয়ান বাই এল এন এক্স, তারপর যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, তো এল এন এক্স কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে ওয়ান বাই এক্স, যেমনটা আমাদের চেইন রুল ছিল, শেষ, ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। এবার ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন, তো সেখানে হবে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হবে আবার এল এন এক্স, এই পুরো রেজাল্টের ইন্টিগ্রেশন। তো এবার দেখো এল এন এক্স কেটে দিতে পারে, তাহলে এবার সব মিলে কি থাকতেছে, এল এন এক্স ইন্টু এল এন অফ এল এন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন, দেখো এই পুরো জিনিসের ইন্টিগ্রেশন কিন্তু আবার আমরা এল এন এক্স পাচ্ছি, তাহলে এই হচ্ছে এল এন এক্স প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো কোনো অঙ্ক না বুঝলে সাথে সাথে আমাকে প্রশ্ন করবে। তো এই প্রবলেমটা বোঝা গেল আশা করি। তো আমরা পরের দেখি, আমরা কিছুটা ত্রিকোণমিত্রিক ফাংশন গুলোতে যাই, ওইখানে কিভাবে প্রবলেম গুলো সলভ করা যায় একটু দেখার চেষ্টা করি। যেমনটা ধরো এই প্রবলেমটা যদি দেখি আমরা, এক্স ডিভাইডেড বাই
cos square x এইটার ইন্টিগ্রেশন করতে দিল ওকে সেটা আমরা কিভাবে করব প্রথমে দেখো তো x ডিভাইডেড বাই cos square x কে আমরা কি লিখতে পারি বলো তো x ইনটু sec square x লিখতে পারি না sec square x কিন্তু চাইলে লিখতে পারি x ইনটু 1 বাই cos square x লেখা যায় আর 1 বাই cos square x কে চাইলে sec square x লেখা যায় তাহলে আমরা x ডিভাইডেড বাই cos square x কে প্রথমে আমরা একটু সিম্পলিফাই করে লিখলাম x ইনটু sec square x তাহলে এখন আমরা দুইটা ফাংশনের গুণফল দেখতেছি এখানে সো এই দুইটা ফাংশনের গুণফলকে ইন্টিগ্রেট করা লাগবে তো কোনো ফর্মুলা জানা নাই আমি uv তে যাওয়া লাগবে সো এখন বলতে এদের মধ্যে কারে আমরা u ধরবো আর কাকে v ধরবো x কে আমরা u ধরবো আর sec square x কে আমরা v ধরবো তাই তো কারণ লিয়েট অনুযায়ী লিয়েট সো অ্যালজেব্রিক ফাংশনটা কিন্তু আগে আসতেছে ত্রিকোণমিতিক ফাংশনটা পরে আসতেছে যে আগে আসে সে হচ্ছে u যে পরে আসে সে হচ্ছে কি v তাহলে আমরা x কে আমরা u ধরবো তাহলে x কে আমরা বাইরে নিয়ে আসলাম কারণ যাকে u ধরি তাকে বাইরে নিয়ে আসি তারপরে v এর ইন্টিগ্রেশন sec square x এর ইন্টিগ্রেশন মাইনাস যাকে u ধরছি তার ডিফারেন্সিয়েশন dx অফ x যাকে v ধরছি তার ইন্টিগ্রেশন sec square x dx এই হোল রাশিটার ইন্টিগ্রেশন সো আমাদের কাজ কিন্তু শেষ এখন জাস্ট অ্যানসার বসানোর বাকি অ্যানসার বসাইলে শেষ সো দেখো sec square x এর ইন্টিগ্রেশনটা বলো তো দেখি কত আসবে x into 10x ওকে মাইনাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 sec square x এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x এবং তার ইন্টিগ্রেশন আচ্ছা সো এক এক লাইন দূরে আছি x into 10x মাইনাস আর 10x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কার মনে আছে বলো তো লং cos x লং লং sec x লং sec x ln sec x হবে প্লাস c তাহলে এই হয়ে গেল আমাদের অ্যানসার ডান সো এই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল ওকে তো আমরা এই জাতীয় ত্রিকোণমিতিক ফাংশনে আরো কয়েকটা প্রবলেম দেখি যেমনটা ধরো আমরা এই প্রবলেমটা দেখি তিনটা ফাংশন গুণাকার আছে তাদেরকে নিয়ে আমরা কি করব x ইনটু সাইন x ইনটু সাইন 2x আচ্ছা দেখো তো uv তো আমরা আসলে প্রোডাক্ট আকার যে ফাংশনগুলো থাকে বা গুণফল আকারে থাকে তাদেরকে নিয়ে করি এবার সাইন এক্স সাইন টু এক্স আবার এক্স তিনজন গুণাকারে আছে তো এবার কিন্তু ইউভি অ্যাপ্লাই করা আর একটু ডিফিকাল্ট হবে সো আমরা এখানে যেটা করতে পারি আমরা একটা ফর্মুলা জানি ফর্মুলাটা হচ্ছে টু সাইন এ সাইন বি আমরা এই ফর্মুলাটা কিন্তু জানি বলতো টু সাইন এ সাইন বি কে আমরা ত্রিকোণমিতিক কোন ফর্মুলা অনুযায়ী এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি cos a minus b into প্লাস cos a plus b cos a minus b প্লাস cos a plus b শিওর না না মাইনাস হ্যাঁ তাহলে 2 sin a sin b কে লেখা যায় cos a minus b minus cos a plus b এটা হচ্ছে 2 sin a sin b কে লেখা যায় তো আমরা এখানে যে কাজটা করব sin x into sin 2x দেখো তিনজন গুণাকার আছে uv অ্যাপ্লাই করলে কিন্তু আরো বেশি কমপ্লেক্সিটি বাড়বে এত ঝামেলা যাব না ভাই এটারে আমরা যোগফল আকারে নিয়েছি তো এটারে কি করব cos হ্যাঁ sin 2x টাকে ভাঙতে যাচ্ছ এটা ভাঙলে কিন্তু লাভ নাই আমি চাচ্ছি কি তিনটা জিনিসকে দুইটা জিনিসে কনভার্ট করতে সো দুইটা জিনিসে কনভার্ট করলে uv অ্যাপ্লাই করতে সুবিধা হবে বাট sin 2x এর যদি ভাঙো তাহলে তোমার রাশি আরো একটা বাড়বে 2 sin a into cos a তাহলে sin square x আসবে আবার এখানে cos মানে তোমার আলটিমেটলি কোনো লাভ পাচ্ছ না তুমি তিনটা রাশি রয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন আমরা যেটা করব sin x into sin 2x কে 2 sin a sin b এর ফর্মুলা অ্যাপ্লাই করব তাদের মধ্যে ঠিক আছে একটা কাজ করি চলো এখান থেকে আমরা একটা কাজ করি বাইরে একটা হাফ কমন নিই বাইরে একটা হাফ কমন নিই আর ভেতর একটা দুই গুণ দিই তাহলে x into 2 sin 2x টাকে একটু আগে লিখি 2 sin 2x into sin x dx ঠিক আছে তাহলে আমি এই জিনিসটাকে বাইরে একটা হাফ নিলাম আর ভিতরে একটা দুই গুণ দিয়ে দিলাম 2 sin 2x into sin x এভাবে লিখলাম সো এখন ফর এই উপরে ফর্মুলাটা কিন্তু দেওয়া আছে দেখো এই ফর্মুলাটা দেখে দেখে আমাকে বলো তো তোমাদের sin 2 sin 2x into sin x তার পরিবর্তে কত আসবে cos 3x cos 2x minus x minus cos 2x plus x এটাই তো আসবে নাকি সো এটা আসলো
ভেঙে ভেঙে করতেছি বোঝার সুবিধার্থে। সো দেখো এবার আমরা ইনজেকশনটা করতে পারবো, হাফ বাইরে থাকলো, তারপরে এবার আমাদের x একবার গুণ হবে cos 2x - x মানে cos x এর সাথে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x ইনটু cos x dx আলাদা করে দিলাম, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ আবার x আবার গুণ হবে কার সাথে, এই যে cos 2x + x এর সাথে, তাহলে x ইনটু cos 3x dx। আর তাদের বাইরে কি আছে, সবার বাইরে আছে হচ্ছে হাফ, হাফটা গুণ আছে। তাহলে এইবার দেখো তো আলাদাভাবে cos x ইনটু cos x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন তুমি পারবা, আলাদাভাবে x ইনটু cos 3x এর ইন্টিগ্রেশন কিন্তু তুমি পারবা, কারণ এটা তো কিন্তু তুমি ইউভি শিখে আসছো। তার সেটা আমি অ্যাপ্লাই করি, এই হাফটাকে হাফের মতো বাইরে রাখলাম, x ইনটু cos x এটার ইন্টিগ্রেশন করতে হইলে আমরা কি করব, আমরা u ধরবো কাকে, x কে আমরা u ধরবো, তাই তো? তাহলে x কে u ধরলাম cos x dx মাইনাস x এর ডিফারেন্সিয়েশন cos x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে। এই গেল আমাদের প্রথম অংশের কাজ শেষ, প্রথম অংশের কাজ শেষ মাইনাস। এবার আবার দ্বিতীয় অংশের জন্য আবার আলাদাভাবে ইন্টিগ্রেশনটা করলাম, করব তাহলে আমরা আবারও x ইনটু cos 3x, এখানেও আমাদের u হবে কে, u হবে হচ্ছে আমাদের x, তাহলে x টাকে বাইরে রাখলাম, cos 3x এর ইন্টিগ্রেশন মাইনাস যাকে আমরা u ধরছি তার ডিফারেন্সিয়েশন ddx অফ x cos 3x এর ইন্টিগ্রেশন। আচ্ছা এটাকে নিচে লিখি, মানে হিজিবিজি হয়ে যেতেছে অনেক, মাইনাস ddx অফ x cos 3x এর ইন্টিগ্রেশন এবং হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে। এই হচ্ছে, আর টোটাল পুরো রাশির বাইরে হচ্ছে আমাদের হাফ গুণ আছে। তো এবার জাস্ট তোমরা এই আমাদেরকে আমাকে বলো অ্যানসারটা কত আসবে। প্রথমটার মধ্যে দেখো x ইনটু cos x এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন কত হয় বলো তো, x ইনটু এটা কত হবে, sin x, x ইনটু sin x মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 1 cos x এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে sin x, তাহলে এটা আসছে sin x dx। শেষ, এই গেল প্রথম অংশের কাজ মাইনাস। এবার দ্বিতীয় অংশের ইন্টিগ্রেশনটা দেখি কত, x ইনটু cos 3x, cos 3x এর ইন্টিগ্রেশন কি হবে, x ইনটু cos 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 3x বাই 3, ভেরি গুড, মাইনাস তো ddx অফ x মানে হচ্ছে এটা 1 হয়ে যাবে, আর cos 3x এর ইন্টিগ্রেশন হবে আবার sin 3x বাই 3, sin 3x বাই 3 তার ইন্টিগ্রেশন, ওকে। তাহলে এই হচ্ছে সেকেন্ডার ইন্টিগ্রেশন, তো এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে হাফ দিলাম। সো এবার আর এক লাইন করলে আমাদের প্রবলেম সলভ, সো হাফ ইনটু x ইনটু sin x, আর sin x এর ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস cos x, এটা তোমরা জানো sin x এর ইন্টিগ্রেশন মাইনাস, কারণ মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x আসে, তাই sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তো sin x এর পরিবর্তে আমরা বসাই দিব কত, মাইনাস cos x, তাহলে এটা এখানে আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস cos x মাইনাস x ইনটু sin 3x, x ইনটু sin 3x ডিভাইডেড বাই 3, আর sin 3x এর ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস cos 3x, তাহলে এখানে এই মাইনাসটা গিয়ে এটা হয়ে যাবে প্লাস, আর এখানে হবে কত, মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3, আর আগে থেকে একটা 3 ছিল, তাহলে 3 ডিভাইডেড মানে মাইনাস 9, তাহলে এই মাইনাস এই মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস, সরি মাইনাস, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার প্লাস সি। সো এই প্রবলেমটা সলভ, বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা, একই প্রবলেমে, হ্যাঁ সবাই বুঝতে পারছো, একই প্রবলেমে কিন্তু দুইবার আমি ইন্টিগ্রেশন করতে হইছে, একই প্রবলেম দুইটা সেগমেন্টে আমার ইন্টিগ্রেশনটা করতে হইছে, ইউভি অ্যাপ্লাই করতে হইছে, আমি তো সবাই বুঝতে পারছো, জি স্যার বুঝছি, ওকে সো বুঝলে ভালো, আমরা পরের যাই, পরের প্রবলেমটা দেখি। সো এখন দেখো এর পরের প্রবলেম কোনটা আসে, এখানে x ইনটু cos স্কয়ার x dx এইটার ইন্টিগ্রেশন করতে হবে, ওকে। সো এখন এটা কিভাবে করতে পারি, এটা কাজ করি, cos স্কয়ার x টাকে আমরা ফর্মুলায় ফালাবো, আমরা জানি যে cos স্কয়ার x এর কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু আমার জানা নাই, আর এখানে যদি আমরা ইউভি অ্যাপ্লাই করি, ইউভি অ্যাপ্লাই করলে কিন্তু cos স্কয়ার x কিন্তু আমার ইন্টিগ্রেশনই করা লাগবে, বাট cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন তো আবার আমি জানি না। সো আমি একটা কাজ করতে পারি, আমাদের আগের একটা ফর্মুলা আছে 2 cos স্কয়ার x = কত বলো তো,
1 + cos 2x তাহলে আমরা যেটা করব বড় পাওয়ারটাকে ভেঙে ছোট পাওয়ারে কনভার্ট করব তখন কিন্তু আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা করতে পারব সো আমি এই প্রবলেমে যেভাবে করি সেটা হচ্ছে বাইরে একটা হাফ নাও ভেতর একটা দুই গুণ দাও x into 2 cos square x ঠিক তারপরে কাজ সহজ হাফ থাকলো হাফের মতো x into 2 cos square x কে লেখা যায় 1 + cos 2x dx সো এবার বলো তো কি হবে x টা 1 এর সাথে গুণ হবে x টা cos 2x এর সাথে গুণ হবে সো আমরা ইন্টিগ্রেশনটা যদি ভেঙে দেই তাহলে একবার হবে হাফ ইনটু x dx আরেকবার হবে হাফ ইনটু x ইনটু cos 2x dx সো প্রথম অংশের ইন্টিগ্রেশন কেনা জানে হাফ হাফ এর মতো আছে আর x এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সেকেন্ড অংশের ইন্টিগ্রেশনটা কিন্তু এবার তোমরা কিন্তু পারবা আমার বিশ্বাস x ইনটু cos 2x এর ইন্টিগ্রেশনটা কত হবে তোমরা একটু ঝটফট করে আমাকে অ্যানসারটা বলো এটা কিন্তু তোমাদের পারা উচিত খুবই সহজ হাফ ইনটু x ইনটু cos 2x মানে u কাকে ধরবা u ধরবা হচ্ছে তোমাদের x কে u ধরবা অ্যালজেব্রিক ফাংশন আর ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে cos 2x কে তোমরা v ধরবা সো এবার একটু করে ফেলো এই প্রবলেমটা এটা করতে বেশি সময় লাগার কথা না একবার ইন্টিগ্রেশন করলেই শেষ একবার uv অ্যাপ্লাই করলেই শেষ ঠিক আছে ও দ্রুত এটা একটু করো হ্যাঁ অ্যানসার বলবো তুই কি করছো মাত্র করলি হ্যাঁ করা শেষ এত দ্রুত আচ্ছা অ্যানসার কত x into sin 2x by 2 minus minus হচ্ছে তোমার ইয়াকে রাখো x কে রেখে হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন তাহলে 1 হবে আর আবার sin 2x by 2 ওইটার হোল ইন্টিগ্রেশন আর sin 2x এর ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে minus cos 2x by 2 মানে হচ্ছে এখানে মাইনাসটা আরেকটা মাইনাস আছে কারণ প্লাস হয়ে যাবে এটা হবে cos 2x ডিভাইডেড বাই 2 হইলে আগে থেকে একটা 2 ছিল তাহলে ডিভাইডেড বাই 4 প্লাস 6 হ্যাঁ এবার আমি হচ্ছে আমাদের এই হচ্ছে জ্ঞান ওকে ওকে ভেরি গুড তো তোমরা পারছো খুব ভালো মাশাআল্লাহ আচ্ছা এবার দেখি পরে আরো কিছু ত্রিকোণমিতিক আরো দুই একটা প্রবলেম করলে মোটামুটি শেষ দেখো এই প্রবলেমটা কি x ইনটু এটা আমি করব না তোমাদের জাস্ট দেখাইলাম যে এই প্রবলেমটা আছে বলো তো এটা কি করবা তোমরা sin স্কয়ার x বাই 2 আছে এটা কি করা যায় 1 মাইনাস cos 2 এর ফর্মুলা হবে এক্স্যাক্টলি আমরা জানি 2 sin স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2x আর যদি হয় 2 sin স্কয়ার x বাই 2 তাহলে হবে কত 1 মাইনাস cos x 2 sin স্কয়ার x থাকলে হয় x টা দ্বিগুণ হয়ে যায় cos 2x আর sin স্কয়ার x বাই 2 হলে x বাই 2 দ্বিগুণ হয়ে যাবে cos x তা আমাদের কাজ হবে খুব সিম্পল বাইরে একটা হাফ নিব তো x ইনটু 2 sin স্কয়ার x বাই 2 দেন আমরা হাফ নিলাম আর x আর 2 sin স্কয়ার x বাই 2 এর পরিবর্তে বসাই দিব 1 মাইনাস cos x dx তারপরে নিশ্চয় তোমরা পারবা তারপরে জিনিসটা কিন্তু তোমরা আগের মতো করলেই পারবা x টা গুণ হয়ে যাবে একবার হবে হাফ ইনটু x dx মাইনাস হাফ ইনটু x cos x dx সো এরপর আর আসলে করার কোনো দরকার নাই uv ফর্মুলা জানে যে মানুষ সে ইজিলি এটা করতে পারবে জাস্ট uv একবার অ্যাপ্লাই করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা পরের প্রবলেমটা দেখি আমরা সাইন কস রিলেটেড অনেকগুলো প্রবলেম করলাম সেক রিলেটেড করলাম এবার টেন রিলেটেড একটা প্রবলেম করি দেখো তো এইটা কিভাবে করা যায় তোমাদের অ্যাপ্রোচটা কেমন হবে এই ধরনের একটা প্রবলেম দেখলে x ইনটু টেন স্কোয়ার x dx এটা কি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পারবো কি মনে হয় ভাঙাইলে হবে না হ্যাঁ কিভাবে ভাঙাইতে চাচ্ছো আমরা জানি
x into আমরা 10 স্কয়ার x কে কি লিখতে পারি আমরা জানি sec স্কয়ার x minus 10 স্কয়ার x is equal to হচ্ছে 1 তাহলে sec স্কয়ার x minus 1 is equal to আমরা লিখতে পারি 10 স্কয়ার x তাহলে 10 স্কয়ার x এর জায়গা আমরা রিপ্লেস করে দিব sec স্কয়ার x minus 1 তাহলে x into sec স্কয়ার x minus 1 dx তারপরে খুব সহজ x into sec স্কয়ার x dx minus x dx তাই না আমাদের এই এক্সটা গুণ হয়ে গেল sec স্কয়ার x এর সাথে তারপর এক্সটা গুণ হয়ে গেল 1 এর সাথে তাহলে আমরা আলাদা ভাবে ইন্টিগ্রেশনটা ভাগ করে দিতে পারি ডিফারেন্সিয়েশন যেমনটা করতাম ব্র্যাকেট উঠিয়ে দিলাম x into sec স্কয়ার x dx যে অঙ্কটা আমি কিছুক্ষণ আগে করলাম আর x dx হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস আর এটা কিন্তু একটু আগে আমি করে আসলাম এই প্রবলেমটা করে দিছি ওই x ডিভাইডেড বাই cos স্কয়ার x ছিল ওটা x into sec স্কয়ার x আসে সো এটা রেজাল্ট তোমরা ওইটা কিন্তু একই ভাবে তোমরা একটু আগে যেভাবে করলাম ওই নিয়মে কিন্তু প্রসিডিউর ফলো করলে করতে পারবে পাসি তাহলে এই প্রবলেমটাও কিন্তু আমরা পারবো তাহলে আরেকটা প্রবলেম দেখি x into cos cube x বলো তো এটা কি করতে পারি আমরা cos cube x এর তো ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা নাই তাহলে এটা কি করা যেতে পারে 4 cos cube x এর ক্ষেত্রে নেব হ্যাঁ তো আমরা যেহেতু এখানে আমরা cos cos cube x এর ফর্মুলা তো জানি না ইন্টিগ্রেশন কিভাবে করব তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা একটা ফর্মুলা জানি 4 cos cube x is equal to কি হয় 3 দিয়ে শুরু হয় মানে যে 3 cos x 3 দিয়ে শেষ হয় মানে cos 3x লাস্টে 3 মাঝখানে প্লাস ওকে আর আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তখন আমরা প্রবলেমটা সলভ করতে পারবো তার বাইরে একটা 1/4 নিয়ে নিই তো আমরা ভিতরে কি পাচ্ছি ভিতরে পাচ্ছি হচ্ছে x into 4 cos cube x dx দেন 1/4 আর x into 4 cos cube x কে আমরা চাইলে লিখতে পারি 3 cos x যোগ cos 3x dx তারপরে তুমি যদি গুণ দিয়ে দাও তাহলে হচ্ছে 1/4 into x into 3 cos x dx plus 1/4 into x into cos 3x dx আমি এটা বিশ্বাস করি আচ্ছা এই 3টাকে বাইরে নিয়ে আসি কনস্ট্যান্টই তো বাইরে নিয়ে আসলাম এখন x into cos x এই জাতীয় প্রবলেমটা লাস্ট ক্লাসেও করলাম আজকেও শুরুতেও মনে করলাম আবার x into cos 3x এই জাতীয় প্রবলেমও কিন্তু করলাম একবার ইউভি অ্যাপ্লাই করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে তা আলাদা ভাবে এখানে একবার ইউভি অ্যাপ্লাই করবে আলাদা ভাবে এখানে একবার ইউভি অ্যাপ্লাই করবে চাইলে জিনিসটা তুমি আলাদা জায়গায় করতে পারো এখানে দা অ্যানসারটা বসাই দিতে পারো ঠিক আছে তোমার কাছে যদি এক লাইনের মধ্যে দুইটা ইউভি করা ঝামেলা মনে হয় তাহলে তুমি আলাদা ভাবে রাফ রাফ হিসেবে x into cos x dx এর ভ্যালুটা বের করে নিলা ধরো এই বাক্সটা এটা তার ভ্যালু পরে বাক্সটা এখানে সাবস্টিটিউট করে দিবা আবার আলাদা ভাবে x into cos 3x এর ভ্যালুটা বের করে নিলা ওইটা জাস্ট এখানে সাবস্টিটিউট করে দিবা সো এই প্রবলেমটা কিন্তু তোমরা পারবা ঠিক আছে তো এবার আমরা একটু ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা একটু উপরে যান ভাই একটু উপরে যান উপরে গিয়ে একটু দাঁড়া হ্যাঁ অবশ্যই 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 হ্যাঁ এক মিনিট ওকে ভাইয়া এখানে cos x আর cos স্কয়ার x কে আলাদাভাবে ভেঙে ওই যে cos স্কয়ার x এর একটা সূত্র আছে না মানে 2 হাফ বাইরে নিয়ে ওইভাবে করলে হবে আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি cos x cos স্কয়ার x into cos x তাই তো এটাই তো বলতেছো তারপর তুমি কি বলতেছো cos স্কয়ার x এর ফর্মুলা অ্যাপ্লাই করবা মানে হাফ আর কি বাইরে নিব বাইরে নিয়ে তুমি একে 1 + cos 2x লিখবা হ্যাঁ তারপর গুণ করে দিয়ে আবার আবার একটা ক্লাসের সূত্র ফেলাবো 1 প্লাস cos আচ্ছা যদি দিতাম তাহলে কি আসতো 1 প্লাস cos 2x তো তাহলে আবার বাইরে আসে আবার একটা cos x তাহলে গুণ হইলে একবার আসবে হচ্ছে x into cos x আচ্ছা এটা নাহলে তুমি বের করতে পারলা পরের লাইনে তো আসবে হচ্ছে গিয়ে x into cos 2x into cos x তারপর কিন্তু তোমার আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে এখানে cos 2x আর cos x এর ক্ষেত্রে হচ্ছে এই যে 2 cos a cos b cos a minus b plus cos a plus b ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তারপরে করতে পারবে বাট আমার মনে হয় আরেকটু বেশি করা যাবে করা যাবে করা যাবে বাট অপারেশন একটু বেশি হবে আর কি ওকে ইন্টিগ্রেশন অনেক ভাবে করা যায় একই প্রবলেম অনেক ভাবে করা যায় এক একজন এক এক চশমায় দেখে যে যে লেন্সে দেখে সে ওইভাবে প্রবলেমটা সলভ করতে পারবে এটা কোনো ব্যাপার না এবং এবার তোমাদের এক্সামে যেটা হয়েছে আমি অনেকের ওই নুহিনকে আমি ভুলে একটা ম্যাথ কাইটা দিয়েছি নুহিন কিন্তু 37.0 কত পাইছে উনি কিন্তু 40-40 পায় ওইটা কাইটা দিয়েছি কিনা আমি অনেক দ্রুত খাতা দেখতেছিলাম আমি জাস্ট অ্যান্সারটা মিলাচ্ছিলাম মেজরিটি যে যে অ্যান্সারটা আসছে ওর ওই অ্যান্সারটা আসে না কারণ ও একটু ডিফারেন্ট ভাবে করছিল একটা প্রবলেম তার মানে একই ইন্টিগ্রেশন কিন্তু ডিফারেন্ট অনেক ভাবে কিন্তু চাইলে করা যায় আর তোমাদের অনেকগুলো ফর্মুলা শিখেছি না এই একই প্রবলেম দেখা যায় অনেকগুলো ফর্মুলা দিয়ে সলভ করা যাইতে পারে ঠিক আছে সো এই হলো ব্যাপার তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে করা যাবে কোনো সমস্যা নাই তোমাদের কাছে যদি মনে হয় কি এক একজনের অ্যান্সার এক রকম আসতেছে বইয়ের অ্যান্সার এক রকম আমার অ্যান্সার এক রকম এটাও কোনো ব্যাপার না
যখন তোমরা ডেফিনিট ইন্টিগ্রাল করবা, অর্থাৎ যে ইন্টিগ্রালের মধ্যে লিমিট অ্যাপ্লাই করা হয়, ওই ইন্টিগ্রাল যখন করবা তখন তুমি লিমিট বসানোর পর তুমি মান পাবা একই। ইন্টিগ্রেশন আসলে কি বোঝায়, আমি যেমনটা বলছিলাম, ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল বের করে, ক্ষেত্রফল বের করে দেয়, ঠিক আছে? তুমি যখন ওই লিমিটটা অ্যাপ্লাই করবা তখন তোমার ক্ষেত্রফলের মান সেম আসবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এমন হইতো না যে আমরা কিছু কিছু অঙ্ক ডিরেক্ট চেঞ্জ রুল অ্যাপ্লাই করছি, অনেক বড় হিবিজিবি আসছে, কিছু কিছু অঙ্ক আমরা একটু সিম্পলিফাই করে তারপরে ডিফারেন্সিয়েশন করছি, তখন আমাদের অঙ্কটা অনেক সহজে সলভ হয়েছে, তখন আমাদের এক একজনের অ্যান্সার এক এক রকম আসছে। বাট ডিফারেন্সিয়েশন দুইটা কিন্তু একই স্লোপ বা একই ঢালকে বোঝায়, ঠিক আছে? এবং সেটা আমরা কখন বুঝবো, যখন আমরা এক্স এর ভ্যালুটা বসাবো তখন আমরা বুঝবো যে না, ঢালের মান তো সেমই আসতেছে, তার মানে যে ডিফারেন্সিয়েশন করছিলাম ওই দুইজনের ডিফারেন্সিয়েশন উত্তর ভিন্ন মনে হইলো, দুইজনের ডিফারেন্সিয়েশন আর কি একই জিনিসকে ইন্ডিকেট করতেছিল। ওকে, সেম একই রকম ভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্র জিনিসটা প্রযোজ্য। আসলে এবার আমরা ইনভার্স ফাংশনে কিছু প্রোডাক্ট রুলের প্রবলেম দেখি। ইনভার্স ফাংশনে প্রোডাক্ট রুলের প্রবলেমগুলো দেখো। হ্যাঁ বলো ভাইয়া, এই নিয়মেরই একটা সমস্যা ছিল, এখনই দেখবেন কোন নিয়মের। আমি ক্লাসের মধ্যে দেখাইছিলাম কিনা, কারোর কি মনে আছে? আমার মনে হয় ক্লাসের মধ্যে আমি দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি বলি, আমি এটা ক্লাসে দেখাইছিলাম, তো আমি ওর গ্যাদারটা আবার একটু বলি। দেখো, তুমি যদি ই টু দি পাওয়ার এক্স কে যদি তুমি জেড ধরো, তাহলে বলো তো ডিফারেন্সিয়েশন করলে উভয় পাশে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স ইনটু ডি এক্স ইজ ইকুয়াল টু ডি জেড আসবে না? জি ভাইয়া। তাহলে এরপরে তুমি দেখো, আমরা ই টু দি পাওয়ার টু এক্স, হ্যাঁ, এটাকে কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স, তাই তো? এটাকে লিখতে পারি cos of e to the power x dx। এবার বলো তো, e to the power x এর পরিবর্তে বসে যাবে হচ্ছে z, আর e to the power x into dx এটার পরিবর্তে আমি কত বসাইতে পারবো? dz। তাহলে আমি যা সাবস্টিটিউশনটা করি, তাহলে এই e to the power x এর পরিবর্তে বসাই দিলাম হচ্ছে z, আর এই e to the power x into dx এর পরিবর্তে বসাই দিলাম dz, আর cos e to the power x কে তাহলে কি কত হয়ে যাবে? cos z। এবার দেখো তো তুমি পারবা কিনা z into cos z, এটা তো খুব ইজি, ওই x into cos x এর ফর্মুলা মতো। আমরা শুরু করছিলাম নাকি শেষ করতে পারি নাই, যাই হোক, তো এটা আমরা করার চেষ্টা করি। ইন্টিগ্রেশন অফ লন এক্স হোল স্কয়ার। আচ্ছা, এই প্রবলেমটা আমরা আসলে কিভাবে সলভ করব, তোমরা বলো দেখি এটা কিভাবে করা যায়, কারো কোনো আইডিয়া? আমরা লন এক্স ওয়ান সামনে গুণাকারে ধরি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওয়ান কে আমরা গুণাকারে ধরবো তাহলে প্রবলেম সলভ। তাহলে আমরা যেটা করব, আমরা ওয়ান ইন্টু এলএন এক্স হোল স্কোয়ার ধরলাম মনে ইয়াতে। এবার আমরা ইউ কাকে ধরবো? ইউ হিসেবে আমরা ধরবো হচ্ছে লন এক্স হোল স্কোয়ার কে, আর ভি হিসেবে ধরবো ওয়ান কি, তাহলে লন এক্স হোল স্কোয়ার আর হচ্ছে ওয়ান ডি এক্স মাইনাস ডিফারেন্সিয়েশন হবে লন এক্স হোল স্কোয়ারের, ইন্টিগ্রেশন হবে ওয়ান এর, এই রেজাল্টের আবার ইন্টিগ্রেশন হবে, শেষ। আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ, এবার আমরা ফর্মুলার ভ্যালুগুলো দেখি। ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস লন এক্স হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন কি হবে? লন এক্স হোল স্কোয়ার কে প্রথমে আমাদের লন এক্স কে মনে মনে এক্স ধরতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে টু এক্স, তাহলে লন এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন হবে টু ইন্টু লন এক্স। তারপরে আবার যাকে আমি মনে মনে এক্স ধরছি তাকে আবার করবো ডিফারেন্সিয়েশন, তাহলে লন এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে কত? ওয়ান বাই এক্স, আবার ওয়ান এর ইন্টিগ্রেশন কত? এক্স, এই পুরো রেজাল্টের হোল ইন্টিগ্রেশন। তাহলে এই এক্স এক্স কাটা, তো এবার দেখো তো কত আসে, এক্স ইন্টু এলএন এক্স হোল স্কোয়ার মাইনাস এই দুইটাকে বাইরে রাখি, আর তাহলে এটা হচ্ছে ln x dx। এবার বলতো ln x এর ইন্টিগ্রেশন তুমি আবার করতে পারবা না, ln x এর ইন্টিগ্রেশন কিভাবে করবা? x ইনটু ln x হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু, আবার দেখো তো ln x এর ইন্টিগ্রেশন কি হবে, 1 ইনটু ln x, তাহলে আমরা ln x কে রেখে 1 এর ইন্টিগ্রেশন করব মাইনাস ln x এর ডিফারেন্সিয়েশন 1 এর ইন্টিগ্রেশন, এই পুরো রেজাল্টের আবার ইন্টিগ্রেশন, তাই তো? এটাই তো ফর্মুলা। ওকে,
দেন আমরা জাস্ট আরেক স্টেপ করলে আমাদের প্রবলেম সলভ x ইনটু ln x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ln x থাকলো আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x x ইনটু ln x মাইনাস ln x আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x তাহলে x ইনটু ও সরি ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 1/x আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x এইটার ইন্টিগ্রেশন কাটা সো পরের লাইনে কি আসবে মাইনাস 2 ইনটু x ln x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c ক্লিয়ার প্রবলেমটা বুঝতে পারছো ভাইয়া একটু সমস্যা হচ্ছে আমি ম্যাথ বলছিলাম একটু আগে e টু দি পাওয়ার 2x ওইটা আসলে একটু ভুল দেখছিলাম ম্যাথটা হয়তো e টু দি পাওয়ার x cos x e টু দি পাওয়ার x ইনটু cos x আচ্ছা বুঝতে পারছি আমি এই টাইপে এখনো যাইনি e টু দি পাওয়ার x ইনটু cos x আমি এই টাইপটাতে এখনো যাই নাই এই টাইপটা আমার ইনভার্স করানোর পরের টাইপ আর কি ঠিক আছে এখানে এখানে একটা ঝামেলা আছে আমি আমি তোমাদের এটা ওইখানে একটু পরে বলতেছি আর কি ডিটেইল জি ভাই ভাই একখানে ছিল তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে ঠিক আছে সমস্যা নাই ওকে এখন আমরা চলো ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন গুলো একটু করার চেষ্টা করি ইনভার্স ফাংশন যেমন হচ্ছে সাইন ইনভার্স x ধরো সাইন ইনভার্স x যদি বুঝি তাহলে আমরা cos tan sec সবগুলো কিন্তু সিমিলার ওয়েতে কিন্তু আমরা সলভ করতে পারবো সো দেখো sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তুমি ডাইরেক্ট ফর্মুলা তোমার জানা নাই সো ডাইরেক্ট ফর্মুলা যেহেতু জানা নাই করতে তো হবে তো uv দিয়ে করব আর uv দিয়ে করার ক্ষেত্রে আমি u কাকে ধরব এর ইন্টিগ্রেশন তো জানি না তাহলে এরই আমি u ধরব কারণ যার ইন্টিগ্রেশন জানি না তাকে তো আমরা বেশি আর লিট অনুযায়ী ধরবা লিট অনুযায়ী ইনভার্স আগে না 1 আগে তো আমরা এটাকে ধরলাম 1 ইনটু sin ইনভার্স x তাহলে এইবার তার ইন্টিগ্রেশন করার পালা তো আমরা আমরা সাইন ইনভার্স x টাকে বাইরে রাখি 1 এর ইন্টিগ্রেশন করব মাইনাস ডিফারেন্সিয়েশন করব সাইন ইনভার্স x এর ইন্টিগ্রেশন করব 1 এর এবং এই রেজাল্টের আবার ইন্টিগ্রেশন করব ওকে দেন সাইন ইনভার্স x 1 এর ইন্টিগ্রেশন করলে কত আসবে x আসবে মাইনাস সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কার মনে আছে বলো তো 1/√1 − x² এখন তোমরা বলো তো এই যে x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার এই অংশের ইন্টিগ্রেশন তোমাদের জানা আছে কি নাই আমার তোমরা এটা ইজিলি পারো ঠিক আছে তার মানে এখন আমি ধরো এটাকে এক নম্বর ইকুয়েশন নাম দিলাম তাহলে এখন আমি আলাদাভাবে এই জিনিসটার ভ্যালুটা বের করি তাহলে x ইনটু তখন ধরো আমি আলাদাভাবে এই জিনিসটার ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি তাহলে ইন্টিগ্রেশন অফ x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx তো আমরা এখানে জানি কি করব আমরা এখানে যেটা করব আমরা ধরো অনেকভাবে প্রবলেমটা করতে পারি ধরো x স্কয়ারকে আমরা বা 1 মাইনাস x স্কয়ারকে ধরো আমরা ইয়া দিলাম 1 মাইনাস x স্কোয়ার কে আমরা ধরলাম হচ্ছে z তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে মাইনাস 2x dx ইজ ইকুয়াল টু আসবে dz তাহলে আমাদের আছে x dx তাহলে একটা কাজ করি আমরা মাইনাস 2 উপরে গুণ দিয়ে দিই মাইনাস 2x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার তাহলে মাইনাস 2 গুণ দিছি তাহলে মাইনাস 2 ভাগ করে দিই তাহলে মাইনাস হাফ দিয়ে দিলাম ঠিক আছে এইবার যা আমরা সাবস্টিটিউশনটা করি মাইনাস 2x dx এর পরিবর্তে বসাই দিব dz এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের লাস্ট এক্সামের টপিক ছিল এই ধরনের বলো লাস্ট এক্সামের টপিক ছিল এগুলো কিন্তু আমরা অলরেডি শিখছি তো মাইনাস টু এক্স ডিএক্স এর পরিবর্তে বসাই দিলাম ডি জেড আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে বসাই দিলাম রুট ওভার জেড এবার ইন্টিগ্রেশনটা কেনা পারবে মাইনাস হাফ আর রুট ওভার 1 বাই রুট ওভার জেড কে কি বলা যায় জেড টু দি পাওয়ার মাইনাস হাফ বলা যায় এর ইন্টিগ্রেশন তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত আসবে মাইনাস হাফ ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 তো কত আসে এখানে সব মিলে এখানে আসবে জেড টু দি পাওয়ার হাফ হ্যাঁ তাহলে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার হাফ আসে অ্যান্সার অ্যান্সার আসবে কত মাইনাস জেড টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে মাইনাস জেড এর মান কত জেড এর মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে জেড এর মান তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটাই হচ্ছে তার ইন্টিগ্রেশনের রেজাল্ট তো এবার জাস্ট আমরা কি করব এই রেজাল্টটা জাস্ট বসাই দিব দেখো আলাদাভাবে এক জায়গায় করে নিতে পারো করে পরে রেজাল্টটা জাস্ট বসাই দিলাম সো আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে এই যে এটা যেমন আছে তেমন আর এটার পরিবর্তে কত বসাবো আমরা এই পুরো অংশের ইন্টিগ্রেশন মাত্রই বের করলাম পুরো অংশের ইন্টিগ্রেশন কত আসে
root over 1 minus x square. Minus root over 1 minus x square. By the way, if you have a minus, then it will be plus c. Later, we will have a intuition answer. এই ইনভার্সে যদি একটা প্রবলেম বুঝতে পারো ইনভার্সে বাকি সবগুলো তোমরা নিজ থেকে করতে পারবে আমাকে বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা জি ভাই বুঝছি সবাই বুঝতে পারছো কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো প্রথম প্রবলেমটা বোঝাটা ইম্পর্টেন্ট পরেরগুলো অনেক বেশি ইজি লাগবে সবার কি ক্লিয়ার হইছে জি ভাই ভেরি গুড ওকে So, inverse related, I have a problem with the problem. I will try to get the problem. Who is 10 inverse x. Ekdom sin inverse x. Same as the same as sec inverse x. Napalla amito sec inverse x dx. Ekdom jebhabe korlam sin inverse x. Just sec inverse x. তো আরো কিছু কমপ্লেক্স প্রবলেম দেখি যেমন ধরো এবার যদি আমরা দুইটা ফাংশনের গুণফল ফাংশনের কথা চিন্তা করি যেমন ধরো x ইনটু sin ইনভার্স x তাহলে এই এটা প্রবলেমটা আমি করা দিতে পারি x ইনটু sin ইনভার্স x dx আচ্ছা তো এবার তো আর 1 ধরার কোনো দরকার নাই ঠিক না কারণ এখানে তো অ্যালজেব্রিক চলে আসছে আচ্ছা লি এফ ইনভার্স হ্যাঁ সো এখানে এটা হচ্ছে u হয়ে যাবে আর এটা v হবে তাই তো সো sin ইনভার্স x টাকে বাইরে রাখলাম তারপর হচ্ছে x এর ইন্টিগ্রেশন মাইনাস x এর ডিফারেন্সিয়েশন সরি কি করতেছি sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ইনটু x এর ইন্টিগ্রেশন এই যে রেজাল্টটা পাচ্ছি এই পুরো রেজাল্টের আবার ইন্টিগ্রেশন সো uv ফর্মুলা अप्लाई করলাম So sine inverse x into x integration of x square divided by 2 minus sine inverse x differentiation ki 1 by root over 1 minus x square into x integration of x square divided by 2 এবং whole dx so দেখো প্রথম অংশ কি আসলো x square into sine inverse x divided by 2 মাইনাস পরের অংশ থাকতে তো মাইনাস হাফ থাকলো আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এখন এই অংশের ইন্টিগ্রেশন তোমরা কোথায় শিখছো আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু এই অংশের ইন্টিগ্রেশন দেখছি তো আমরা এখন যেটা করবো আলাদাভাবে এই অংশের ইন্টিগ্রেশনটা করবো অনেকভাবে করা যায় দেখো আমি একটা ভাবে করতেছি তোমাদের মনে পড়বে আর কি এগুলো তো আমি করাই আসছি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন তো তো আমরা অনেকভাবে এই প্রবলেমগুলো করতে পারি তো একটা ওয়ে হইতে পারে এমন যে আমি বাইরে একটা মাইনাস নিলাম তাহলে ভেতরে আমি এক্স এর আগে একটা মাইনাস নিলাম একটা ওয়ান আমি যোগ করলাম আবার একটা ওয়ান আমি বিয়োগ করলাম দেখো তো কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে আলটিমেটলি কোনো চেঞ্জ হয়েছে ওয়ান আর ওয়ান এই যেখানে কাটাকাটি চলে যাবে না আর মাইনাস এক্স স্কোয়ার তো বাইরে একটা মাইনাস নিয়েছি তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে তো নাথিং রং তো আমার সবকিছু ঠিকঠাক আছে ইকুয়েশনে সো এবার দেখো তো আমি চাইলে এই মাইনাসটা থাকলো আমি চাইলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ দিতে পারি না সো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে ভাগ দিতে পারি এটা ডিএক্স আর প্লাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এটা করতে পারি মানে আমি এই জিনিসটাকে ভাগ দুইটা ভাগে ভাগ করে ফেললাম ঠিক আছে তো এইবার দেখো তো এইবার যদি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে উপরেরটাকে ভাগ দেই তাহলে উপরেরটা অবশিষ্ট কত থাকবে শুধু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কারণ উপরে আছে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে চাইলে লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার তো কাটাকাটি করলে আরেকটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে এইটার ডিএক্স প্লাস বলো তো এই অংশের ইন্টিগ্রেশন তোমরা জানো কিনা এই অংশের ইন্টিগ্রেশন তো তোমরা ডিরেক্ট জানো এটার অ্যানসার কত এটার অ্যানসার হচ্ছে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স এইবার এইবার বলো দেখি এই অংশের ইন্টিগ্রেশন তোমরা জানো কিনা
root over 1 minus x square এটার ইন্টিগ্রেশন তোমাদের জানা আছে ফর্মুলা আছে না একটা মনে আছে ফর্মুলাটা x ইনটু যা আছে তাই ওইভাবে ইয়ার যে ফর্মুলাটা ছিল root over a square minus x square এটার একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা তোমাদের মনে আছে জি ভাইয়া হ্যাঁ ওই ফর্মুলাটা মনে থাকলে ওই ফর্মুলা দিয়ে আমরা চাইলে এই প্রবলেমটা সলভ করতে পারবো ওকে সো ফর্মুলাটা যাদের মনে নাই তাদের জন্য আমি একটু লিখে দিয়েছি তো ফর্মুলাটা ছিল a স্কয়ার সরি x ইনটু সো এখানে যদি আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করি আমরা কত পাবো মাইনাস থাকলো x সরি a ইনটু সরি x ইনটু যা আছে মানে হচ্ছে x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 মানে হচ্ছে 1 স্কয়ার বাই 2 মানে হচ্ছে হাফ সাইন ইনভার্স x বাই a মানে হচ্ছে সাইন ইনভার্স শুধু x তাহলে এই হচ্ছে কি এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা যোগ সাইন ইনভার্স x আর সাইন ইনভার্স x তো আছে তাহলে আমরা এখান থেকে যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা পাইলাম না এই রেজাল্টটা আমরা সাবস্টিটিউট করে দিব কোথায় এই রেজাল্টটা কি আমরা সাবস্টিটিউট করে দিব আমরা উপরে উপরে এই অংশের জায়গা মানে ঠিক আছে এই জায়গায় আমরা ওই ভ্যালুটা কি করব এখানে ইনপুট দিব এখানে ইনপুট দিলে আমরা আমাদের সলিউশন পেয়ে যাব সো ইনভার্স ফাংশনগুলোর ক্ষেত্রে তোমাদেরকে আমি বলি এখানে কি করতে হইতেছে আমাদের জাস্ট ইউভি অ্যাপ্লাই করতেছি প্রথমে ইউভি অ্যাপ্লাই করার পরে প্রবলেমটা কিন্তু মোটামুটি সলভ হয়ে যাইতেছে তারপরে সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের এমন কিছু একটা ফাংশন এমন একটা রাশি আসছে যার ইন্টিগ্রেশনটা বেসিক্যালি আমরা আগের চ্যাপ্টারগুলোতে শিখে আসছি জাস্ট ওই আমাদের শেখা ইন্টিগ্রেশনটা আমরা জাস্ট এখানে বসাবো আর কিছুই না আমরা আগের চ্যাপ্টারে ওই এই রাশিগুলোর ইন্টিগ্রেশন কিন্তু কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা ডিটেইলস দেখছি কিভাবে এই জিনিসগুলো ইন্টিগ্রেশন করা লাগে তো ওগুলো নলেজ যাদের আছে তারা জাস্ট এখানে ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আলাদাভাবে বের করে এখানে জাস্ট অ্যানসারটা বসায় দিবে তাহলেই প্রবলেম সলভ তোমরা কি আসলে বুঝতে পারছো ইনভার্স ফাংশনের টেকনিকটা কি এখন যে ইনভার্স ফাংশনটা দেখালাম না এইটাই মোটামুটি ইনভার্স ফাংশনের মধ্যে কঠিন টাইপগুলোর মধ্যে একটা এর বাইরে আর তেমন কোনো কঠিন ইনভার্স ফাংশনের প্রবলেম নাই ইউভির মধ্যে তো এটা বুঝতে পারছো ওকে তো এবার আরো কিছু ইনভার্স ফাংশনের এরিয়া দেখি যেগুলোর ক্ষেত্রে ত্রিকোণমিতি ইউজ করে অনেক সহজে প্রবলেমগুলো সলভ করা যায় সো এখন x ইনটু cos ইনভার্স x থাকলেও কিন্তু তোমরা সেম একই ভাবে প্রবলেমগুলো করতে পারবে ঠিক আছে সো আমি আরো কিছু প্রবলেম দেখাই যেমন ধরো এমন একটা প্রবলেম যদি থাকে তোমরা আসলে কি করবা x ইনটু sin ইনভার্স x স্কয়ার dx সো এটা কি করতে হবে বলো তো ডাইরেক্ট ইউভি অ্যাপ্লাই করলে হবে x স্কয়ার কিছু ধরবো হ্যাঁ এক্স্যাক্টলি x স্কয়ার ধরতে হবে ডাইরেক্ট ইউভি অ্যাপ্লাই করলে হবে না তো sin ইনভার্স x স্কয়ারের ফর্মুলা তো তুমি জানো না ইন্টিগ্রেশনের x স্কয়ার ইজ ইকুয়াল টু z ধরবা ডিফারেন্সিয়েশন করলে হবে 2x dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz তাহলে কাজ খুব সিম্পল বাইরে একটা হাফ কমন না ভেতর একটা 2 গুণ দাও 2x sin ইনভার্স x স্কয়ার dx তাহলে 2x dx এর পরিবর্তে আমি বসাই দিব কত এই যে dz বসাই দিব আর sin ইনভার্স x স্কয়ারের পরিবর্তে sin ইনভার্স z তাহলে হাফ ইনটু sin ইনভার্স z আর 2x dx এর পরিবর্তে হচ্ছে dz এইবার বলো তো sin ইনভার্স z এর ইন্টিগ্রেশন তো আমি শুরুতেই করাই দিয়ে আসছি sin ইনভার্স x dx এর তাহলে ওইটা কিন্তু তুমি একই নিয়মে চাইলে প্রবলেমটা সলভ করতে পারবা তাহলে এটা কিন্তু আর করাই দেওয়ার কিছু নাই সেম একই ভাবে x ইনটু cos ইনভার্স x স্কয়ারও থাকতে পারে সো ওগুলো কিন্তু তুমি একই নিয়মে চাইলে করতে পারবা তো আমি তোমাকে এখন আরো কিছু প্রবলেম দেখাই যেগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে খুব সহজে করা যায় যেমন ধরো আমি যদি এই ফাংশনের ইন্টিগ্রেশন তোমাকে করতে দিই 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার dx বলো তো তুমি এটার ইন্টিগ্রেশন তো তুমি জানো না তুমি এটা কেমনে করবা পারবা এটা করতে না এখানে আমাদের ইনভার্স ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে তোমাদের যাদের মনে আছে আমি ইনভার্স ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশন আমরা পড়াইছিলাম 210 ইনভার্স x 210 ইনভার্স x যাদের ফর্মুলাটা মনে নাই আমি এখন বলতেছি এটা লিখে রাখো 210 ইনভার্স x ইজ ইকুয়াল টু লেখা যায় 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার আচ্ছা আমি এই টোটাল বড় ফর্মুলাটা লিখে দিই একসাথে ইনভার্স একটা ফর্মুলা আছে 2
10 ইনভার্স x এটাকে চাইলে লেখা যায় 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার আবার এটাকেই লেখা যায় sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আবার এটাকেই লেখা যায় cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ওকে আমরা জাস্ট এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এখানে কিছু ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করব তাহলে বলো তো 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার কে আমরা কত লিখব সহজ করার জন্য দেখো তো এই যে 2 10 ইনভার্স x 2 10 ইনভার্স x তো লেখা যায় তার পরিবর্তে তাহলে আমরা সেটা বসাই দিই 2 10 ইনভার্স x এখন আবার আমাকে বলো তো 10 ইনভার্স 6 এর ইন্টিগ্রেশন তো একটু আগেই দেখাইলাম 10 ইনভার্স 6 এর ইন্টিগ্রেশন তো কেনা পারে 2 টা বাইরে নিয়ে আসো আর 1 টাকে ধরো তাহলে 1 ইনটু 10 ইনভার্স 6 সেটা তুমি করতেই পারবা ক্লাসে শুরু এই ইয়ার ইনভার্স এর টাইপের একদম শুরু টাইপটি তৈরি ছিল sin ইনভার্স x tan ইনভার্স x cos ইনভার্স x এর ইন্টিগ্রেশন করা তো ওগুলা কিন্তু তুমি চাইলে করতে পারবা সো 10 ইনভার্স x এর ইন্টিগ্রেশন তুমি চাইলে করতে পারবা এখন কিন্তু খুব ইজি হয়ে গেল ঠিক আছে সো আবার বলো তো দেখি যদি এখানে sin ইনভার্স এরটাও দিত তাহলে তুমি কিভাবে করতা sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx তাহলে এর ইন্টিগ্রেশনটা তুমি ঝামেলা না তুমি করতে পারতা না এখানে তাহলে তুমি এখন কি করতে বলো তো তার পরিবর্তে কত লিখতে 2 10 ইনভার্স x এক্স্যাক্টলি তুমি আবারো 2 10 ইনভার্স x লিখতা তারপরে 2 টাকে তুমি বাইরে নিয়ে নিতা 10 ইনভার্স x এর ইন্টিগ্রেশন তুমি অবশ্যই পারবা একদম শুরুতে sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন যেভাবে করলাম সেম একই নিয়মে করলে হয়ে যাবে এখন দেখো আবার সেম একই ভাবে cos ইনভার্স এর তো তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে cos ইনভার্স 1 x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন খুব ঝামেলা না ইন্টিগ্রেশনটা করা তাহলে এটা তুমি কিভাবে করবা এটাকে তুমি লেখা ফেলো 2 10 ইনভার্স x dx জাস্ট আমাদের এই বড় ফর্মুলাটা তোমরা মনে রাখবা এই বড় ফর্মুলাটা মনে রাখবা এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের ডিফারেন্সিয়েশনে তোমাদের এই ফর্মুলাটা কাজে লাগছিল তোমাদের যাদের মনে আছে আর কি ডিফারেন্সিয়েশন টুকটাক ওখানে এই ফর্মুলাটা ইউজ করে আমি অনেকগুলো প্রবলেম সলভ করছি ইন্টিগ্রেশনও এটা অনেক কাজে লাগে আর ইনভার্স ত্রিকোণমিতি তো তোমাদের মনে করাইছিলাম ওইখানেও তো এটা ছিল আচ্ছা তাহলে গেল এই জাতীয় প্রবলেমগুলো আমরা মোটামুটি দেখলাম এবার এবার আসো আরেকটা ডিফারেন্ট একটা প্রবলেম দেখি ধরো ln sec ইনভার্স x ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস 1 dx বলো তো এখানে কি করব আমরা এই প্রবলেম কি করতে পারো খুব হিজি বিজি না আর এটা কি করব বলো তো বাস sec ইনভার্স x কে সূত্রে ফেলা দিই মানে কিছু ধরে নেই sec ইনভার্স x কে আমরা যদি z ধরি তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার আমি ক্লাসে আমি 10টার পরে আসতেছি ঠিক আছে sec ইনভার্স x কে যদি আমরা z ধরি তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর রাইট হ্যান্ড সাইডে করলে আসবে dz বাই dx দেন আমরা dx থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি dx ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু dz তো সিম্পল আমাদের এই যে পুরো অংশটা এই পুরো অংশের পরিবর্তে dz চলে আসবে আর sec ইনভার্স x এর পরিবর্তে z বসাই দেব তাহলে কত আসবে ln z ইনটু dz এবার বলো ln x এর ইন্টিগ্রেশন তো সেই শুরু ক্লাসে করছি একদম লাস্ট ক্লাসটাতে আগের ক্লাসটাতে আমরা এটা করলাম না ln x এর ইন্টিগ্রেশন সো 1 ইনটু ln x ধরে আমরা ln x এর ইন্টিগ্রেশন করা তো এটা কিন্তু একই ভাবে করতে পারবো যদি মানে দেখতে কোনো একটা প্রবলেম কঠিন মনে হইলো কিন্তু আসলে প্রবলেমটা কঠিন নাও হইতে পারে ঠিক আছে সো তাহলে এই প্রবলেমটাও পারা যাবে ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা ডিফারেন্ট আরেকটা টাইপ আসি সো ইনভার্স এর টাইপ কিন্তু আমাদের মোটামুটি শেষ বলতে পারো ইনভার্স এর টাইপ থেকে আমাদের আর সমস্যা করার মতো কোনো প্রবলেম হয়তোবা নাই একটা প্রবলেম আছে এটা আমি পরে দেখাবো আচ্ছা সো এখন আমরা এবার একটা ডিফারেন্ট টাইপে যাই যে প্রবলেমটা নাইম আমাকে একটু আগে বললো ক্লাসের মধ্যে বললাম যে এটা পরে পরে দেখাবো সেখানে আমরা ওই টাইপটাতে যাবো এই টাইপটা কেমন রিপিট হয় মানে একই ইন্টিগ্রেশনের রেজাল্ট বারবার রিপিট হয় হ্যাঁ তো এই টাইপের কিন্তু অঙ্ক দেখাইলে মোটামুটি আমাদের
ইউভি তে আর কোনো প্রবলেম নেই। আর আমি তোমাদের এই প্রবলেমটা দেখাইছিলাম না, ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, এটা এই ফর্মুলা দেখাইছি না, রেজাল্ট যে আসে ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ অফ এক্স এটা দেখাইছিলাম। জি ভাইয়া, এটা যদি দেখাই থাকে তাহলে তার কোনো টেনশনই নেই, তো প্রবলেম এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো আমরা কিছু প্রবলেম দেখবো যেগুলো হচ্ছে রিপিট হয় এমন টাইপের কিছু প্রবলেম দেখবো। সো প্রথম প্রবলেমটা দেখো, খুব সহজ প্রবলেম দিয়ে শুরু করি, মোটামুটি সবগুলো সেম টাইপেরই। ই টু দি পাওয়ার এক্স ইনটু কস এক্স, ইউ কাকে ধরবা, ভি কাকে ধরবা, লিয়েট সবার লাস্ট হচ্ছে ইউ, কজ এক্স হচ্ছে ইউ, তাহলে কজ এক্স কে বাইরে নিয়ে আসো। আচ্ছা তো এই জাতীয় প্রবলেম গুলা, যেই প্রবলেমের মধ্যে আমি তোমাকে বলি প্রবলেমের টাইপটা বলে দিই, এই প্রবলেমটাকে তুমি প্রথমে আই দিয়ে শুরু করবা, বলবা আই ইজ ইকুয়াল টু অত সামথিং। কেন বলতেছি এটা আই দিয়ে শুরু করবা, কারণটা তোমাকে বলি, এটা কোন টাইপের প্রবলেম, যে জাতীয় প্রবলেমে এক্সপোনেনশিয়াল ফাংশন ইনটু ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, ইনভার্স না কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন, এই জাতীয় ফাংশন যদি থাকে তখন হচ্ছে তোমাকে আই দিয়ে শুরু করতে হবে, আই ইজ ইকুয়াল টু সামথিং ধরে শুরু করতে হবে। কেন বলতেছি, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনে ডিফারেন্সিয়েশন করো আর ইন্টিগ্রেশন করো, তার কি রেজাল্ট কি তুমি কখনো শেষ করতে পারবা, শেষ করতে পারবা না, আগেরটাই থাকে। ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সেম প্রবলেম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, কজ এক্স কে আবার করলে আবার সাইন এক্স, মানে একই ভ্যালু বারবার বারবার ঘুরে ফিরে আসতে থাকে। এই জন্য এই জাতীয় প্রবলেম গুলাকে আই ধরে শুরু করতে হয়। এবং আমি এই প্রবলেমটা করাতে গিয়ে তোমাকে তোমাদের হচ্ছে এই জিনিসটা বুঝাই দিব যে আসলে কিভাবে প্রবলেমটা তোমরা ডিল করবে, এই জাতীয় সবগুলো প্রবলেম কিভাবে ডিল করবে, ঠিক আছে? তো জাস্ট একটু দেখতে থাকো, আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স ডি এক্স। তো যখন আমরা ইউ হিসেবে ধরলাম কজ এক্স কে, তাহলে কজ এক্স কে বাইরে নিয়ে আসি, সো ই টু দি পাওয়ার এক্স কে আমরা ভি ধরলাম ইনটু ডি এক্স মাইনাস, যাকে ইউ ধরছি তার ডিফারেন্সিয়েশন, আবার ভি এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, ক্লিয়ার? ওকে, এবার কজ এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস কজ এক্স এর ইন্টিগ্রেশন কত বলো তো, সাইন এক্স না, মাইনাস সাইন এক্স, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সাইন এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার এক্স ডি এক্স। আচ্ছা এইবার ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স যোগ, এই অংশের উপর তুমি কিন্তু চাইলে আরেকবার ইন্টিগ্রেশন করতে পারো, আবার ইউভি পড়ছে, তাহলে আবার তুমি কি করবা, সাইন এক্স কে বাইরে নিয়ে আসবা, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস যাকে বাইরে নিয়ে আসছিলাম, মানে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। দেখো তো এর পরের লাইনে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, দেখো কি আসে, ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স থাকলো আগের মতো। এবার বলো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত আসবে, শুধু কজ এক্স, কজ এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থাকে, এবং হোল ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আচ্ছা অঙ্কটা শুরু করছিলাম কি দিয়ে, ভালোভাবে একটু খেয়াল করো তো, অঙ্কটা শুরু করছিলাম আমি ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স ডিএক্স, এটা দিয়ে শুরু করছিলাম, এবং আমি অঙ্কের কোন একটা স্টেপে এসে আবারও পেয়ে গেলাম ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স ডিএক্স। তাহলে এখন বলো তো আমি অঙ্ক শুরুটা যখন করছিলাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স ডিএক্স, এটাকে আমি ধরছিলাম ই আই, তাহলে এখন বলো তো আমি এই পুরো অংশের পরিবর্তে আই বসাইতে পারবো কি পারবো না, রিপিট করলো না আবার একই জিনিস, তাহলে আমি আই বসাইতে পারবো না, বলো দেখি। ভাইয়া হ্যাঁ বলো, আই না বসালে কি এটা চলতেই থাকবে এভাবে? হ্যাঁ আই না বসালে তুমি এই প্রবলেমটা সলভ শেষ পর্যন্ত অ্যানসারই আনতে পারবে না, কারণ এটাকে যদি তুমি করো, কেন আমি বলতেছি এই প্রবলেমটা একটু ডিফারেন্ট টাইপের, কেন আমি বলতেছি, কারণ তুমি দেখো কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কখনো শেষ হবে না, তুমি যতবারই করো তুমি সেবার আবার রিপিট করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনও কখনো শেষ হবে না, এই কখনো সবসময় ই টু দি পাওয়ার এক্স দিতেই থাকবে, তার মানে তুমি এখানে কখনো তুমি ভ্যালুর কিন্তু শেষ হবে না। তুমি যদি এটাকে আই ধরো, কারণ আমরা যেই প্রবলেমটা দিয়ে শুরু করছিলাম ওই জিনিসটাই আবার ব্যাক করছে না, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন শুরু করতেছিলাম, আবার সেই আবার ই টু দি পাওয়ার এক্সই আমার ব্যাক দিতেছে, তাহলে এখন আমরা যেভাবে এই জন্য আমরা যে টেকনিক্যাল জিনিসটা সলভ করি সেটা হচ্ছে, তাহলে যেই জিনিসটা ব্যাক দিলো আবার আগের জিনিসটা ফেরত দিচ্ছে,
তাহলে তার মানটা আমি আগের জিনিসটাই বসাই দিলাম, তাহলে আই বসাই দিলাম, যেহেতু আই দিয়ে শুরু করছিলাম আই বসাই দিলাম আবার। তাহলে এই মাইনাস আইটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কত হবে, এখানে আই আছে আর এই আইটা যদি লেফট হ্যান্ড সাইডে চলে আসে তাহলে টু আই, তাহলে টু আই ইজ ইকুয়াল টু আসতেছে ই টু দি পাওয়ার, যদি কমন নেই, কজ এক্স প্লাস সাইন এক্স, তাহলে আই ইজ ইকুয়াল টু কত আসবে, ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলো তো এই টাইপের প্রবলেম বুঝছো কিনা, এই টাইপের একটা প্রবলেম বুঝলে সবগুলো প্রবলেম পারবা, ঠিক আছে? এবং এটাই তোমাদের শেষ টাইপ, ইউভি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু প্রবলেম তাহলে শেষ, এটা করার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু শেষ বলতে পারো। এন্ড এটা বুঝতে পারছো কিনা বলো। জি ভাই এখন বুঝছি। জি স্যার। তো আমি আবার রিভিউ করি, দেখো প্রবলেমটা কি, যখন তুমি দেখবা এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক বলতে কি সাইন কজ এই জাতীয় ফাংশন তোমার গুণ দেওয়া হয়েছে, ঠিক আছে, সাইন কজ জাতীয় ফাংশন, তখন তুমি যেটা করবা এটাকে আই দিয়ে শুরু করবা, ধরবা আই ইজ ইকুয়াল টু এই রাশিটা, তাহলে এই রাশির ইন্টিগ্রেশনটাকে আমি ধরলাম, এই ইন্টিগ্রেশনের একটা রেজাল্টও থাকবে, আমি ধরলাম এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে আই, তাহলে আমি আই দিয়ে শুরু করলাম, তাহলে এই আই ইজ ইকুয়াল টু হচ্ছে ধরলাম এটার ইন্টিগ্রেশন। তারপরে আমি ইউভি অ্যাপ্লাই করলাম নর্মালি, কজ এক্স কে বাইরে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। তো করার পর আমি আবার সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স আবারও পাচ্ছি, তাহলে আবার সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এর উপর আবার ইউভি পড়বে। তো আবার যদি ইউভি পড়ে সাইন এক্স কে বাইরে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। সো এই পুরো কাজটা করার পরে রেজাল্ট পাচ্ছি আমি আবারও কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স তো প্রথমে আমি ধরে নিছি যে কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা হবে সেই রেজাল্টটাকে আমি ধরে নিছিলাম শুরুতেই আই। তাহলে আমি জাস্ট কি করলাম, এই তার পুরো ইন্টিগ্রেশনের সাইন সহ তার পুরো ভ্যালুর পরিবর্তে আমি আবার আই বসাই দিলাম, আর লেফট হ্যান্ড সাইডে তো আই আগে থেকেই আছে, তাহলে মাইনাস আই, তাহলে এই আইটা যদি আমি লেফট হ্যান্ড সাইডে পাঠাই দিই তাহলে টু আই, টু আই ইজ ইকুয়াল টু জিনিসটা, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা, এবং আইটাই কিন্তু ছিল আমার ওই ইন্টিগ্রেশনের রেজাল্ট, তাহলে আমি আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে এই নিয়মে কিন্তু তুমি এখানে অনেকগুলো অঙ্ক পাবা, এবং এই জাতীয় প্রবলেম কিন্তু বোর্ড পরীক্ষায় যথেষ্ট বেশি পরিমাণে আসে। সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এগুলো তোমাদের বাসার জন্য থাকলো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স যেভাবে করলাম একইভাবে আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ধরে যদি করতে থাকো প্রবলেমটা সলভ হয়ে যাবে একদম আমার আগের যে প্রবলেমটা করলাম, যে কয়টা স্টেপ লাগছে এখানেও সেম একই পরিমাণ স্টেপ লাগবে। এখন আরো কিছু প্রবলেম তোমাদেরকে দেখাই, সবগুলো সিমিলার ওয়েতে আর কি করা লাগবে। যেমন আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন টু এক্স, জাস্ট এক্স এর জায়গায় সাইন টু এক্স আছে, একই প্রবলেম, একইভাবে করলেই প্রবলেমটা সলভ হবে। এবার ধরো আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু কজ ফোর এক্স ডিএক্স, সিমিলার প্রবলেম, একইভাবে জিনিসটা রিপিট করবে, সিমিলার প্রবলেম। ওকে আচ্ছা, সো আমি এখান থেকে আর একটা প্রবলেম করে আর একটা প্রবলেম করার মতো আছে আর কি, বাকি সবগুলোই কম বেশি শেষ। তো কোনটা করা যায়, সো ধরো আমি এই প্রবলেমটাই করি, আর এরপরে যে প্রবলেমগুলো আছে না সেগুলো আবার তোমাদের কি অলরেডি করায় দেওয়া হয়েছে, মানে এরপরে আমি বইয়ের মধ্যে যা দেখতেছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স যোগ কজ এক্স, সো এটা হচ্ছে আমি মাত্র যে নিয়মটা দেখাইলাম না আই ধরে তুমি চাইলে করতে পারবা, কিন্তু তুমি আমাকে বলো তুমি কি আই ধরে করতে চাও এই প্রবলেমটা নাকি অন্যভাবে করতে চাও? না ভাই, তোমাদের কি মনে হয় এটা কিভাবে করা যাবে? দেখো তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স না, তাহলে এই হচ্ছে আমার এফ অফ এক্স, এই হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স, তো ডাইরেক্ট আমরা এক লাইনে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো, এটার অ্যানসার হবে ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স প্লাস সি। তাহলে এটা এটাও কিন্তু আমরা চাইলে আই ধরে করতে পারতাম, একই অ্যান্সার আসতো, আমরা এই পুরো জিনিসটাকে আই ধরতাম, ধরার পরে একবার আলাদাভাবে ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হইতো, আবার আলাদাভাবে ই টু দি পাওয়ার এক্স ইনটু কজ এক্স এর অ্যাপ্লাই করতে হইতো, হিউজ একটা ক্যাচাল করার পরে আমরা এই রেজাল্টটা পাইতাম। তো এটা আমরা করবো কেন, আমরা ডাইরেক্ট অ্যান্সার বসাই দিলাম, এরপরের জিনিসগুলো কিন্তু মোটামুটি আমি করাই ফেলছি, ঠিক আছে? সো ধরো আরো কয়েকটা প্রবলেম বাকি আছে, সো এটা একটা প্রবলেম, এরপরে যদি আরো দু একটা থাকে ওগুলো করবো। সো এই প্রবলেমটাও কিন্তু মোটামুটি একই কনসেপ্টের, তো এটা করার চেষ্টা করি। চলো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু কস ফোর এক্স, সো এটা হ্যাঁ, সো এটা কি হবে, সো আই ধরে করব, আই ধরলাম, সো আমার এখানে ইউ হবে কস ফোর এক্স, সো কস ফোর এক্স কে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু ডি এক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ কস ফোর এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডি এক্স আর হোল ইন্টিগ্রেশন।
সো cos 4x e to the power 3x এর ইন্টিগ্রেশন কত হবে e to the power minus 3x হবে আর minus 3 দিয়ে ভাগ হয়ে যাবে আর cos 4x এর ডিফারেন্সিয়েশন কি minus 4 into sin 4x সো আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে sin 4x আর sin এটা হবে e to the power minus 3x divided by minus 3 dx ঠিক আছে এবার যদি সেকেন্ড টাইম ইন্টিগ্রেশন করো তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে cos 4x e to the power minus 3x divided by minus 3 আর minus 4 by 3 কে বাইরে নিয়ে আসলাম দেন sin 4x into e to the power minus 3x dx এখানে যদি আলাদাভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি সো minus 4 by 3 তো বাইরে থাকলো সো sin 4x টাকে u ধরলাম আর e to the power minus 3x কে v ধরলাম dx minus সো d dx of sin 4x e to the power minus 3x এর ইন্টিগ্রেশন দেন হোল ইন্টিগ্রেশন এই পুরা রাশি তো minus 4 by 3 sin 4x into e to the power minus 3x এর ইন্টিগ্রেশন হবে e to the power minus 3x divided by minus 3 দেন minus sin 4x এর ডিফারেন্সিয়েশন কত হবে 4 into cos 4x e to the power minus 3x হবে e to the power minus 3x divided by minus 3 into dx ঠিক আছে তাহলে এই হচ্ছে কি টোটাল আমাদের ক্যালকুলেশন এখন আমরা দেখি আমরা আই কাকে ধরছিলাম আই ধরছিলাম আমরা হচ্ছে এই যে e to the power minus 3x into cos 4x dx ইন্টিগ্রেশন অফ e to the power তাহলে আমরা ওই অংশটুকুর পরিবর্তে আই বসাই দিব এবং আমাদের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে তো minus 4 by 3 যদি এবার আমরা এখানে minus 3 আছে যদি গুণ দিয়ে দেই তাহলে কত আসবে প্লাস 4 by 9 into sin 4x into e to the power minus 3x আর ওখানে যদি আমরা minus 4 by 3 কে গুণ দেই তাহলে এটা আসবে আর এটা তো minus 3 যদি বাইরে নিয়ে আসি তাহলে কত আসে সো প্লাস 16 by 9 প্লাস 16 by 9 into integration of cos 4x into e to the power minus 3x dx এখন আমরা e to the power minus 3x dx আর হচ্ছে cos 4x এর পরিবর্তে বসাই দিব হচ্ছে কত 16 by 9 into সো এই পুরো জিনিসটার জায়গায় আমরা বসাই দিতে পারি হচ্ছে আই আই বসাই দিলাম আর লেফট হ্যান্ড সাইডে আরেকটা আই আছে না আর লেফট হ্যান্ড সাইডে এই যে এই জিনিসটা মান এই যে এইগুলো আছে হ্যাঁ এই যে এই ভ্যালুগুলো আছে তাহলে আমরা সব মিলে পাচ্ছি যে আই ইজ ইকুয়াল টু এটা যোগ তো যোগ অথবা এবার যদি আমরা আই টা এ 16 বাই 9 আই এটা কঠিন একটা প্রবলেম নিলাম সো আই মাইনাস 16 বাই 9 আই ইজ ইকুয়াল টু কত আসতেছে cos 4x ইনটু e টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 4 বাই 9 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 3x ইনটু sin 4x তারপর এখান থেকে যদি আমরা আই কমন নেই আমরা কত পাচ্ছি আই কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 16 বাই 9 সো 1 মাইনাস 16 বাই 9 ইজ ইকুয়াল টু এই পুরো রাশিটা তার মানে আই ইজ ইকুয়াল টু আই ইনটু 1 মাইনাস 16 বাই 9 মানে কত আসবে এখানে আসবে হচ্ছে মাইনাস 7 বাই 9 ইজ ইকুয়াল টু যা আসে তা সুতরাং আই ইজ ইকুয়াল টু কত আসতেছে আই ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ডিভাইডেড বাই মাইনাস 7 ইনটু এই যে এই পুরো রাশিটা এটাই হয়ে যাচ্ছে আমাদের কত এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার সো তোমরা কি বুঝতে পারছো যদি আমাদের এই এক্সপোনেনশিয়াল ত্রিকোণমিতিক গুণাকারে থাকে তুমি সবশেষে কিন্তু আবার আগের জিনিসটা ফেরত পাবা এটা তোমার মধ্যে কনফিডেন্স থাকা লাগবে যে তুমি অঙ্কটা যে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম যে রাশি দিয়ে আই দিয়ে শুরু করছিলাম তাই না যে আই ইজ ইকুয়াল টু এই কিছু একটা ছিল তো এই জিনিসটা যদি তুমি করতে থাকো দুই স্টেপ করার পরে তোমার কিন্তু আবারও এমন কিছু একটা আসবে যেই জিনিসটার পরিবর্তে তুমি ইন্টিগ্রেশনটা থামাই দিতে পারবে এবং যার পরিবর্তে তুমি আই বসাই দিতে পারবে তাই না আই বসাই দিলাম এবং আই বসানোর পরে কিন্তু আই দুইটাকে এক পাশে নিয়ে আসলাম ক্যালকুলেশন করলাম রাইট হ্যান্ড সাইডে কিছু একটা থাকলো তারপর আই কে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব কিছুকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম ওইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল তো তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছো
এভাবে করতে পারবা সব যে কোনো প্রবলেম এভাবে যে কোনো প্রবলেম করতে পারবা এভাবে ঠিক আছে তাহলে এই জাতীয় এই টাইপটা যেহেতু শেষ তাহলে বলতে পারো আমাদের প্রোডাক্ট রুলের প্রবলেমগুলো অলমোস্ট শেষ আমাদের মনে আর কোনো প্রবলেম বাকি নাই প্রোডাক্ট রুলের এখন বুয়েটার সাথে একটা প্রবলেম আছে একটু দেখি এটা আচ্ছা দেখো তো এই প্রবলেমটা তোমরা কিভাবে করবা এটা বুয়েটে আসছে আরো দুই একটা প্রবলেম বাকি আছে এগুলো আমার আজকে একটু বাইরে যাইতে হবে এখন আমি আর করাই দিতে পারবো কিনা দেখি না পারলে নেক্সট ক্লাসে শুরুতে পাঁচ মিনিট একটু দেখা দিব আমাদের কিন্তু সব প্রবলেমই শেষ প্রোডাক্ট গুলো আর মনে হয় দুই একটা প্রবলেম বাকি আছে এটা একটা বুয়েটে আসা একটা প্রবলেম ও এটা তো আচ্ছা এটা হোল স্কোয়ার আছে আচ্ছা বুয়েটের প্রবলেমটা নেক্সট ক্লাসে দেখাবো আমি এটা আরেকটু সহজ করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা এটাকে সহজ করে দেখাই দিচ্ছি বলো তো এটা কি করতে পার কি করতে হবে tan ইনভার্স s কে z ধরে হ্যাঁ tan ইনভার্স কে z ধরে করতে হবে এটা কিন্তু বুয়েটে আসে না ঠিক আছে ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ঠিক আছে ওইটা একটু ডিফিকাল্ট সো এটা হচ্ছে যে কি আমরা tan ইনভার্স x কে z ধরে আমরা করলেই হয়ে যাবে তাহলে কত আসবে 1/1 x স্কয়ার ইনটু dx dz তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে e টু দি পাওয়ার m z ইনটু dz কারণ এই পুরো অংশের পরিবর্তে বসা হয়ে যাবে dz ও মা এটা তো একদম ইজি হয়ে গেল তাহলে e টু দি পাওয়ার mz ডিভাইডেড বাই m প্লাস c এটা হয়ে গেল অ্যানসার তো z এর জায়গায় z এর মানটা বসা দিবে তো বুয়েটার প্রবলেমটা একটু ডিফারেন্ট আমার যতটুকু দেখতেছি আমি যে প্রবলেম বইটা আমি করাচ্ছি এই বইয়ের অনুযায়ী জাস্ট আর দুইটা বা তিনটা প্রবলেম মনে হবে বাকি হচ্ছে যে প্রবলেমগুলো আমি করাই দুইটা প্রবলেম সম্ভবত মানে কোন একটা এর সাথে যাবে আচ্ছা এর মধ্যে একটা প্রবলেম আমি আর একটু দেখাই এটা তোমরা ইউভি তে ডিটেক্ট করতে পারবা যে e টু দি পাওয়ার 5x ইনটু 5 ln x যোগ 1/x dx সো এটা তোমরা যেটা করবা তোমাদের দুইবার ইউভি অ্যাপ্লাই করতে হবে সো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x ইনটু 5 ln x তো তাহলে 5টাকে বাইরে রাখলাম ইনটু ln x dx যোগ e টু দি পাওয়ার 5x ইনটু 1/x dx সো প্রথমে তোমরা এই অংশের উপর ইউভি অ্যাপ্লাই করবা এর মধ্যে তুমি কাকে ইউ ধরবা কাকে ভি ধরবা তুমি ln x কে হচ্ছে তোমার কি করতে হবে ইউ ধরতে হবে ln x কে ইউ ধরে তুমি e টু দি পাওয়ার 5x এর উপর ইন্টিগ্রেশন মাইনাস যা যা আছে তা করবা আবার এই অংশের জন্য তুমি হচ্ছে 1/x কে ইউ ধরবা তাহলে 1/x কে রেখে তুমি হচ্ছে e টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন এভাবে মাইনাস যা যা আছে করবা করার পর অ্যানসারটা তুমি বসা দিবা এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে আমার মনে হয় তোমরা এই প্রবলেমটা পারবা তোমাদের এখন যে বেসিক বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা গ্রো করছে ওইটা দিয়ে তোমরা খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারবা ঠিক আছে আমাদের তাহলে এই বইয়ের মধ্যে শুধুমাত্র দুইটা প্রবলেম আছে যে দুইটা প্রবলেম আমি টাচ করিনি ওই দুইটা প্রবলেম আমি নেক্সট ক্লাসে হয়তো বা দেখাবো ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি শেষ ইন্টিগ্রেশন টেন এর কত নম্বর চ্যাপ্টার টেন এর ই শেষ আমাদের আর লাস্ট দুইটা চ্যাপ্টার বাকি আছে ওই দুইটা চ্যাপ্টার লাস্ট এরপরে চ্যাপ্টারটা করতে একটা ক্লাস লাগবে আর সবার শেষের যে চ্যাপ্টারটা ওইটা করতে হবে দুইটা ক্লাস লাগবে আর নেক্সট তিনটা ক্লাসে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো